ওয়েলকাম টু নাজরিন কুকিং থেকে বলছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অতি সুস্বাদু এন্ড অতি ঝটপট একটা রেসিপি, পটলের পাকোড়া তৈরি করা। তার আগে বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না, তারা সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক করেন, কমেন্ট করেন, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেন, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করেন। তা আসুন, এই পটলের পাকোড়া তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগে সেটি ফার্স্টে আমার প্রথমে আমি দেখে দিচ্ছি। এখানে আমি পটলকে খোসা ছিঁড়ে নিছি। খোসা মানে কি, এটাকে আপনি চামচ দিয়ে চেষে নিবেন, খোসাগুলো পুরাটা চাষবেন না, মানে একটু থাকলে কোনো অসুবিধা নাই, এভাবে করে চাষবেন। তারপরে দু টুকরা করে কেটে নিয়েছি, লম্বা করে ধুয়ে সুন্দর করে। তারপরে এটার মধ্যে আমি আগেই হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। আর এখানে আমি বেসনের একটা বেটার তৈরি করেছি, সেটা আমি বলে দিচ্ছি, এটা আরেকবার দেখিয়ে দিব কীভাবে তৈরি করতে হবে। এখানে আমি বেসন দিয়েছি, চালের গুঁড়া দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, বেকিং সোডা দিয়েছি, পরিমাণগুলো ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, লবণ দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, রসুন বাটা দিয়েছি, তারপর গরম মশলার গুঁড়া দিয়েছি। গরম মশলাটা আমার ঘরে তৈরি করা, এটা আমি আরেকবার ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে তৈরি করতে হবে গরম মশলাটা। এগুলো সব দিয়ে ভালো করে বেটারটাকে ভালো করে মাখাবেন। মাখিয়ে বেশি পাতলাও করবেন না, বেশি ঘন করবেন না, এরকম করে বেটার তৈরি করবেন। দেখতে পাচ্ছেন কন্ডিশনটা এরকম হবে। তো আসুন এর প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিই, আর ভাজার জন্য তেল। তো আসুন প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিই কীভাবে তৈরি করবেন। তা আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রেখেছি আগে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন এটাকে আমি গরম করতে দিয়েছি, গরম হলে তারপরে এটা আপনি কড়াইয়ের মধ্যে দিবেন, না হলে এটা পটলটা ভালো হবে না। আর পটলের এটা বিচিগুলো ফালাবেন না, বিচিগুলো সুদ্ধাই ভাজবেন। এখন আমি এটাকে গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি, দেখুন। আর যেহেতু পটলটা কচি পটল, সেহেতু চামড়া পুরা ছিলতে হয় না, একটু এঁচে নিলেই হয়, এঁচে নিলেই হয়ে যায়। এটা খেতে গরম গরম খেতে খুবই সুস্বাদু, এটা আপনারা ইফতারিতে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু, আমার তো খুবই প্রিয়। দেখুন কন্ডিশনটা এরকম হবে, বেশি ঘন না, বেশি পাতলাও না। আমি একটু তেলের মধ্যে একটু বেসনের গোলাটা একটু দিয়ে দেখবো, এটা গরম হয়েছে কি না। গরম হয় না এখনো, আর একটু গরম হবে, গরম হলে তারপর আমি এটা পটলটা দিয়ে দিব। খেয়াল রাখবেন গরম না হলে কিন্তু দিবেন না, বারবার বলতেছি। এটা এমনিও বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন, খালি যে ইফতারিতে খেতে হবে এমন কথা নাই, এটা বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন। এখন আমি মিডিয়াম আঁচে জালটা দিয়ে দিব, চুলার জালটা। এখন আমি একটা একটা করে এখানে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন কীভাবে আমি তেলের মধ্যে দিচ্ছি। সাবধানে দিবেন, তেল যেন ছিটকে না যায়। আর মিডিয়াম আঁচে ভাজবেন, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে।
এভাবে করে প্রত্যেকটা দিয়ে দেবেন তেলের মধ্যে। ভালো করে হলে তারপরে চুলা থেকে নামাবেন, এর আগে নামাবেন। করে প্রতিটা পটল ভেজে ফেলবেন। এখন আমি একটা একটা করে উল্টে দিব, পটলগুলো একটা একটা করে উল্টে দিব। সাবধানে উল্টাবেন যেন পুড়ে না, তেল ছিটকা না পড়ে, আর একটা গায়ে একটা যেন লেগে না যায় সেদিকেও খেয়াল রাখবেন। দেখুন আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি, দেখবেন কীভাবে পটলগুলো ভাজা হচ্ছে। দেখুন যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি এইভাবে করে পটলগুলো ভাজবেন, আরও লাল লাল হবে। তারপরে নামিয়ে নিব, পরিবেশন করে দেখাবো এই প্লেটের মধ্যে। আমি আর আপনারা চাইলে পটলগুলোকে আগে একটু সিদ্ধ করেও নিতে পারেন, একটু ভাপে সিদ্ধ করে নিলে তা একটু নরম হয়ে আসবে। এখন আমি আবার আরেক প্লেট উল্টে দিচ্ছি, আর যেগুলো কোনা কোনা এগুলো পড়বে বেসনের গুলা ওগুলা তুলে তুলে পালিয়ে দেবেন তেল থেকে উঠিয়ে, নাহলে তেলগুলো পুড়ে যাবে। সেদিকে লক্ষ্য রাখবেন। হলুদ আর লবণ দিয়ে একটু ঘন্টা নিন ভিজে, ঘন্টাখানি মাখিয়ে রাখবেন পটলগুলোকে, তাহলে আরো তাড়াতাড়ি নরম হবে। আর চাইলে আপনারা এটাকে একটু ভাপে সিদ্ধ করে নিতে পারে, আমি ভাপে সিদ্ধ করি নাই, এটাকে আমি হলুদ আর লবণ দিয়ে একটু ঘন্টাখানি মাখিয়ে রেখেছিলাম।
কদম পর আমি এটাকে নামিয়ে দিব চুলা বন্ধ করে, মেশিন করে দেখাবো। মোটামুটি হয়ে এসেছে আমার পটলের পাকোড়া। হয়ে গেছে, আমি এখন নিয়ে দিব চুলা গাছটা। আর একটু পর আর খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে। এখন আমি চুলার জালটা নিভিয়ে দিচ্ছি। দেখুন আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমার পটলের পাকোড়া কেমন হয়েছে। দেখতে খুবই সুন্দর হয়েছে। দেখুন আমার হয়ে গেল অতি সুস্বাদু এবং অতি ঝটপট একটা রেসিপি পটলের পাকোড়া তৈরি করা। আপনার ঘরে তৈরি করে খেয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। রাখি, খুদা হাফেজ।